কোটা সংস্কার আন্দোলনে রাজধানী ও এর আশপাশের এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বারো জন নিহত হয়েছেন তাদের গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম এদিকে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামের লিটন ও মনোরা তিন সন্তানের মধ্যে বড় রমজান মিয়া জীবিকার তাগিতে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি একমাত্র কর্মক্ষম রমজানের মৃত্যুতে পরিবারটির কান্নাই এখন সম্বল আধ ঘন্টা ভরে

কিন্তু সেই সন্তানের মুখ দেখা হলো না কেন্দুয়া উপজেলার ভুইয়াপাড়া গ্রামের জিন্নাতুল ইসলাম খোকনের গাজীপুরে পাঁচ আগস্ট বিকেলে চা খেতে গিয়ে গুলিতে নিহত হন তিনি সরকারের কাছে বিচার দাবি করেছেন খোকনের স্ত্রী ও স্বজনেরা সরকারের দুদিনই যে বুঝে বিচার করে তাহলে সরকার তো এখন বর্তমানে সরকার তো নাই সরকারি সরকারি তো এটা দোষটা যে সরকারি এটা করছে আমার সন্তানটা হওয়ার আগে এটি হয়ে গেছে এটার জন্য আমি অবশ্যই দাম সেটা

নেত্রকোনা নিহত বারো জনের মধ্যে তিনজন ছাত্র একজন প্রবাসী ও বাকি আটজনই শ্রমজীবী তাদের পরিবারের পাশে বিভিন্ন সংগঠনের মতো সমাজের বিত্তবানরাও দাঁড়াবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক